মুখ বুঝে নয়, চুল কাটো মুখ বুঝে। তো হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা কথা বলবো তোমার মুখের ফেস শেপ অনুযায়ী তোমার মুখে তোমাকে কোন হেয়ার স্টাইলটা বেস্ট মানাবে। আর তুমি যদি তোমার ফেস শেপটা আগে থেকে না জানো তাহলেও আজকের ভিডিওতে জেনে যাবে। তো ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো। একটা পারফেক্ট হেয়ার স্টাইল পেতে যেটা সব থেকে বেশি জরুরি ওটা হলো তোমার মুখের ফেস শেপটা জানা। কিন্তু কথা হচ্ছে তুমি কিভাবে তোমার ফেস শেপটা জানো, নিজের মুখের ফেস শেপ কিভাবে জানবে তা এই ভিডিওতে দেওয়া আছে, ভিডিওটা দেখবি। আর তারপরেও যদি কোনো কনফিউশন থাকে তাহলে এই ভিডিওতে বলা চারটে মেজারমেন্ট নিয়ে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করবে, আমি তোমার কনফিউশন দূর করে দেব, তোমার ফেস শেপ বলে দেব, তোমার প্রবলেম সলভ করে দেব। ডেসক্রিপশানে লিংক দেওয়া থাকবে। আর চ্যানেলে নতুন হলে এক্ষুনি সাবস্ক্রাইব কর। নিজের ফেস শেপ অনুযায়ী পারফেক্ট হেয়ার স্টাইলটার নাম জানার আগে আমরা কিছু কথা মাথায় রাখবো। ফার্স্ট, কানের কাছে চুলটা বেশি ওঠাবে না, একদম কানের বর্ডার বরাবর রাখবে, ভীষণ ক্লাসিক। আর সেকেন্ডলি, নিচে কিন্তু এরকম কাটস লাগাবে না, কাকুদের মতো লাগবে, নিচে ছোট রাখবে আর ফেট করে ওপরের লেয়ারের সাথে মিলিয়ে দেবে এই রকম। আর দিনে অনেকে দেখবে কপালে এইভাবে রেজার চালায়, এতে এক দুদিন তো তোমাকে ভালো লাগবে কিন্তু তারপরে একদম ছাপড়ি লাগবে, একদমই করবে না এইসব, তার জায়গায় তুমি থ্রেডিংটা ইউজ করতে পারো। অ্যান্ড লাস্টলি, নাপিতকে বারবার চেঞ্জ করবে না, আজকে ছোটু কালকে মনু, ওইভাবে করলে তোমারই অসুবিধা। কারণ একজন নাপিতের এক থেকে দুবার টাইম লাগে এটা বুঝতে যে তোমার কোন ধরনের চুলের স্টাইল পছন্দ বা তুমি কোন ধরনের স্টাইলটা অ্যাচিভ করতে চাইছো, এই কথাটা মাথায় বারবার নাপিত চেঞ্জ করবে না। তো আমরা এখন ইচ ফেস শেপের জন্য লেটেস্ট হেয়ার স্টাইল এক এক করে জেনে নিই। তো প্রথমে জেনে নিই আমরা ওভাল ফেস শেপের জন্য কোন হেয়ার স্টাইল সব থেকে বেশি ভালো লাগে। যদি তুমি চুলে হালকা ভলিউম রাখো তো খুবই ভালো লাগবে, যেমন পম্পাডোর, কুইফ এটসেট্রা। তার সাথে সাথে তুমি আঙুল দিয়ে চুলে হালকা টেক্সচারও অ্যাড করতে পারো। নেক্সট ফেস শেপ হলো রাউন্ড ফেস শেপ, তোমাদের ভালো লাগবে সাইড সুইপ হেয়ার স্টাইল, স্পাইক হেয়ার এটসেট্রা। তবে হ্যাঁ, এই ভুলটা করবে না যে সাইডে একদম ছোট করে দেওয়া, ওটা ভালো লাগে না রাউন্ড ফেস শেপের জন্য। তিন নম্বরে কথা বলি স্কোয়ার ফেস শেপের জন্য। আমাদের যাদের স্কোয়ার ফেস শেপ তারা চুল দিয়ে কপালটা এইভাবে ঢাকা দিতে পারো, ফ্রিঞ্জ হেয়ার স্টাইলে রাখতে পারো বা মেসি হেয়ার স্টাইলও খুব ভালো লাগে। শাহিদ কাপুরের এই হেয়ার স্টাইলও তোমাদের দারুণ লাগে। চার নম্বরে কথা বলবো ডায়মন্ড ফেস শেপের কথা। আর এই ফেস শেপের জন্য ট্রেন্ডিং হেয়ার স্টাইলগুলো হলো একে টেক্সচার প্রপ হেয়ার স্টাইল, দুয়ে সাইড ভলিউম পুশব্যাক হেয়ার স্টাইল। এখন কথা বলি রেক্টেঙ্গেল বা অবলং ফেস শেপের জন্য বেস্ট হেয়ার স্টাইলগুলো। একে শর্ট সাইড পার্ট হেয়ার স্টাইলে রাখতে পারো, ভীষণ ক্লাসিক লাগে আর তোমার মুখ যে লম্বা ওটাও বোঝা যায়। আর দুয়ে এরকম মাফিয়া হেয়ার স্টাইলও রাখতে পারো। অ্যান্ড লাস্টলি আমরা কথা বলবো হার্ট ফেস শেপের ব্যাপারে। ফার্স্টলি তুমি এরকম সিম্পল আর ক্লাসিক হেয়ার স্টাইলে রাখতে পারো বা লম্বা হেয়ার স্টাইলও রাখতে পারো। এইরকম হার্ট ফেস শেপে লম্বা হেয়ার স্টাইল সত্যি খুব ভালো লাগে। ফেস শেপ অনুযায়ী হেয়ার স্টাইল তো জেনে, এখন যদি দাড়ি স্টাইলও জানতে চাও তো এই ভিডিও।